ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, উনি যে সমস্ত মসজিদগুলো ওনার আশেপাশে আছে সেগুলোতে তাড়াহুড়া করে সালাত আদায় করা হয়, তো এখন এমন অবস্থায় ওনার করণীয় কি? আপনি যেমনটি বলেছেন যে তাড়াহুড়া করে পড়া হয়, যদি এমনটি হয় যে আপনি ঠিকভাবে সূরা ফাতিহা সহ অন্যান্য যে রুকুনগুলো রয়েছে, রুকু সিজদা, রুকু থেকে উঠে দাঁড়ানো, সিজদা দুই মাঝখানে বসা, এই ধরনের রুকুনগুলো ঠিক মতো আদায় করতে পারছেন না, ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করতে পারছেন না, সুতরাং এই সমস্ত খেলার মাঠে না যে আপনি যদি একাকে সালাত আদায় করেন তবুও সেটি গ্রহণযোগ্য হবে এবং আপনি পাপী হবেন না ইনশাআল্লাহ, বিশেষ করে যেহেতু এটি সালাত নফল সালাত, সুতরাং আপনি মানে এই জন্যই বলতেছি যে আসলে আজকে আমরা তারাবির সালাত আদায়ের নামে, নফল সালাত কিয়ামুল লাইলের নামে এই ধরনের খেলা করে থাকি, এগুলো আল্লাহ তাআলার সাথে বিয়াদবি বলা চলে, এগুলো কোরআনের সাথে বিয়াদবি, আল্লাহ তাআলার কালামের সাথে বিয়াদবি। কে বলেছে আমাকে 20 টাকা পড়তে, কে বাধ্য করেছে? আপনার যদি সাধ্য যেটুকু তাদের উচিত তারা সে ধর সেভাবে পড়বেন, কিন্তু এগুলো কি ব্যবসা নাকি, এগুলো নাকি এগুলো খেলার মাঠ? এটা নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের ইবাদত করা উচিত। আমরা বড় বড় কথা বলি অনেক, যে আমরা সালাফি ভাইরা বা সুই আকিদার ভাইরা নাকি বেশি বেশি আমল করতে পারে না, তো আপনারা যেগুলো আমল করেন এটা বেশি আমল করা, এটা কোনো লাভ আছে? সালাদটা কী, সালাদটা কিসের জন্য, সালাদটা কী? সালাদ বান্দা যখন সালাত আদায় করে তখন তার প্রভুর সাথে গোপনে মোনাজাত করে, হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, এটা কি মোনাজাত হয় নাকি গোপনে? এটা তাড়াহুড়া করে এটা ব্যায়াম করা, ব্যায়াম তো বাইরেও করা যায়, ওখানে যে ব্যায়াম করার কী প্রয়োজন ছিল? সুতরাং এই সমস্ত ভণ্ডামি এবং খেলাধুলা বাদ দিয়ে আমাদের প্রকৃত অর্থে আল্লাহ তাআলার যদি নৈকট্য লাভ করতে চায় তাহলে সুস্থভাবে সালাত আদায় করা উচিত, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।